আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে অবাক করা একটা পুষ্টিগুণ সম্পন্ন এবং ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদি সম্পর্কে এত গুণে গুণান্বিত একটা প্রোডাক্ট নিয়ে এসেছি, যেটা শুনলে আপনি আমাকে হয়তো এমন কথা বলতে পারেন যে কেন এই ধরনের প্রোডাক্টের কথা আগে আপনাকে বলিনি। সত্যি আশ্চর্যের বিষয় যে এত গুণসম্পন্ন একটা ঔষধি গুণসম্পন্ন একটা প্রোডাক্ট বা উপাদান যার নাম হচ্ছে চিয়া সিড। হ্যাঁ, আমি আপনাদের স্ক্রিনে লিখে দিচ্ছি, এটা হচ্ছে চিয়া সিড। এই চিয়া সিডটা এত উপকারী জিনিস যা আমি আপনাকে বলে হয়তো শেষ করতে পারবো না। সামনে দেখুন, দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চিয়া সিড। এগুলো খুবই সুন্দর একটা জিনিস, উপাদান। এই উপাদানগুলো দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কিভাবে খেতে হয়, এর গুণগত এবং বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো সর্বপ্রথমে বলি, এটার নাম হচ্ছে চিয়া সিড। এই চিয়া সিড বাংলাদেশে নয়, এটা অরিজিনালটা পাওয়া যায় যে ব্রাজিল থেকে আসেন। এই ব্রাজিল ছাড়া এখনও বাংলাদেশে উৎপাদনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটা এখনও পর্যন্ত বাংলাদেশে উৎপাদন সম্ভব হয়নি, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অরিজিনাল চিয়া সিড নিতে হলে অবশ্যই আপনাকে ব্রাজিলেরটাই নিতে হবে। তো বন্ধুগণ, আমি আপনাকে প্রথমেই বলে থাকি এর গুণাগুণ কী। গুণাগুণ হলো, এই সাধারণ থেকে আপনার দুধের ভিতরে সবথেকে বেশি ক্যালসিয়াম থাকে বলে আমরা জানি, কিন্তু আপনি কি জানেন দুধ হতেও 9 গুণ বেশি ক্যালসিয়াম থাকে এই চিয়া সিড উপাদানের ভিতরে। আরও আশ্চর্যের খবর, ভিটামিন সি, যে কমলার ভিতরে ভিটামিন সি থাকে, তার থেকে 7 গুণ বেশি চিয়া সিডের ভিতরে এই গুণাগুণ থাকে, ভিটামিন সি 7 গুণ বেশি। আশ্চর্যের বিষয়। আয়রনের কথা ভাবছেন, অনেক সময় পালং শাকেই জানি যে আমরা আয়রন বেশি, কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন যে পালং শাকের থেকে 3 গুণ বেশি আয়রন থাকে এই চিয়া সিডে। আপনি আরও আশ্চর্য হবেন, আমরা কলা খাই নিয়মিত, কারণ কলার ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে পটাশিয়ামটা এই কলার থেকেও প্রায় 3 গুণ বেশি পটাশিয়াম থাকে এই চিয়া সিডের ভিতরে। আরও আশ্চর্য হবেন, ওমেগা 3 নামক একটা জিনিস রয়েছে, উপাদান রয়েছে, যেটা সামুদ্রিক এক ধরনের স্যালমন মাছের ভিতরে পাওয়া যায় সবথেকে বেশি পরিমাণ। আমরা জানি যে স্যালমন মাছের ভিতরেই ওমেগা 3 বেশি পাওয়া যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্যালমন মাছ থেকেও 8 গুণ বেশি এই চিয়া সিডের ভিতরে উপাদান থাকে এই ওমেগা 3। আপনি যদি মনে করেন যে আপনার ওজনটা কমিয়ে ফিটনেস ধরে রাখবেন, তাহলে অবশ্যই আর অন্য কিছু চিন্তা না করে এই খাবারটি এখনই শুরু করুন। বন্ধুগণ, ওজন কমাতে, চর্বি কমাতে, ব্লাড সুগার কমাতে, রক্তের কোলেস্টেরল কমাতে এবং আপনার রক্তকে পরিশোধন রাখতে, এছাড়াও অনেকগুলো উপকার করে এই চিয়া সিড। অত্যন্ত আশ্চর্যজনক এই চিয়া সিডটা। আপনি জানেন যে পৃথিবীর ভিতরে বলা চলে দ্বিতীয়তম সুপারফুড, হ্যাঁ দ্বিতীয়তম সুপারফুড হিসেবে কাজ করে এই চিয়া সিড। এবার আসুন খাবার নিয়মটা বলে দিই, যে রাতে 1 চামচ ভিজিয়ে অথবা 2 চামচ ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেয়ে খাবেন, এবং সকালে আবার 2 চামচ ভিজিয়ে বা 1 চামচ ভিজিয়ে আপনার রোগের উপর বা সমস্যার উপর ভিত্তি করে রাত্রিতে খাবার আগে খেয়ে নেবেন। এই 2 বার খেতে হবে। যদি 1 মাস পরিপূর্ণ কেউ খেতে পারে, ইনশা আল্লাহ, আল্লাহ সুস্থতার মালিক, অবশ্যই আপনি এই সকল সমস্যা থেকে একেবারে মুক্ত হতে পারবেন। আর যদি একজন মানুষ এই সমস্যা থেকে মুক্ত থাকে, একজন মানুষের সেক্সুয়াল ডিসফাংশন বা আপনার যত ধরনের সমস্যা রয়েছে, আপনি একজন তরতাজা যুবকের মতো হয়ে যাবেন, আপনার এ ধরনের কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ বন্ধুগণ, তাহলে এটা খাবার নিয়ম গেল। এটা মূলত কিন্তু ওজন কমানোর জন্য আরও কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে ওজন কমাতে হলে এর পাশাপাশি আপনি লেবু এবং অন্যান্য কিছু যোগ করতে পারেন, যেমন মধু মিশ্রিত করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য আরও বেশি উপকার হবে। এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে এর সাথে সামান্য একটি ইসবগুল যদি যোগ করিবে দেন, তাহলে আপনার পেটে যত ধরনের IBS প্রবলেম আছে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রয়েছে, একেবারে চিরতরে মুক্ত হয়ে যাবে, এত ভালো কাজ করে এই ওষুধটি।
বন্ধুগণ, দাম দিয়ে যদি কথা বলি তাহলে অবশ্যই আপনাকে জানাতে হয় যেটা বর্তমান বাজার, এখনকার বাজারে 1000 টাকা কেজি 100 টাকা 100 গ্রাম পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনি বাজারের আশেপাশে যেই সকল বানিয়াতি দোকান বা বড় বড় মুদি দোকানে এগুলো খোঁজ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যেটা আসলে কতটুকু উপকার হলো।